धूपगुड़ी के अंकुर रॉय ने 98.2% अंक प्राप्त कर उच्च माध्यमिक में राज्य में छठा स्थान हासिल किया है। उसने धूपगुड़ी के बैरातीगुड़ी हाई स्कूल से उच्च माध्यमिक विश्वविद्यालय से इस साल उच्च माध्यमिक में सफलता हासिल की है। अंकुर रॉय ने 98.2% अंक प्राप्त कर राज्य में छठा स्थान प्राप्त किया है। अंकुर रॉय के साथ ही जिले के 3 विद्यार्थियों ने उच्च माध्यमिक में टॉप 10 में स्थान हासिल किया है। स्वाभाविक रूप से पूरे जिले में खुशी का माहौल है। কেমন লাগছে এবং কিভাবে জানলে? এখন টিভি দেখে জানলাম, ভালোই লাগছে। আশা করেছিলাম এমন ফল? না, এতটাও আশা ছিল না। তুমি কোন বিভাগের ছাত্র? সায়েন্স। কত পেয়েছো? 400। এখানে কোন আসন অর্জন করলে? এবার তো কেমন লাগছে? বাড়ির লোক কতটা খুশি? বাড়ির লোক তো খুশি, ভালোই আছে। তোমার বাবা কি করে? আরো পৌরসভায় কাজ করে। পৌরসভার কি কাজ করে? পৌরসভায় ওই রাস্তা বিভাগে করে। তোমার কয় ভাই বোন? আমার দাদা আছে। কতজন শিক্ষক ছিল উচ্চ মাধ্যমিকে? কোথায়? আমাদের। তোমার? আমার 7 জন। 7 জনের কাছে পড়তে? তো টিচারদের কাছে? 6 জন। তো টিচারদের কাছে পড়ার বাদেও কতটা সময় নিজে থেকে পড়তে? বেশি না, ওরকম তো হতো না ডেলি, তো মানে 4-5 ঘন্টা যা হয় আর কি। শুধু কি পড়াশোনাই করতে? না, খেলাধুলা। খেলাধুলা করতে? কতটা সময় দিতে খেলাধুলা? ডেলি বিকালে। ডেলি বিকালে? তো এই যে বাবা মা কতটা সাপোর্ট করতো পড়াশোনার ক্ষেত্রে? বাবা মা তো সবসময় করতো। স্কুলের ভূমিকা, স্কুলের টিচারদের ভূমিকা কি? স্কুলের টিচারেরই তো সাহায্য করছে। স্কুলের টিচার। আগামীতে কি নিয়ে পড়তে চাইছো? আগামী এখনো ঠিক করিনি কেমন। আশা কি? আশা এক্সাম জয়, এন্ট্রান্স এক্সামগুলো দিচ্ছি, যেটা হবে সেটাই। তোমার নাম? অঙ্কুর রায়। রেজাল্ট না, ছেলের রেজাল্ট শুনে যাই হোক, আমি একটু আশা করেছিলাম, তবে এতটা যে আশা হবে এটা ভাবতে পারি নাই। মানে যাই হোক, আমার যে মনের আশা আর কি, বা ছেলেরও একটা এরকম আশা, কিন্তু হচ্ছে যতক্ষণ রেজাল্ট না ততক্ষণ তো আমরা ওইটা বিশ্বাস করতে পারি নাই। তবে এই এইরকম একটা রেজাল্ট হবে, এটা একটা মনের মধ্যে আশা ছিল আর কি। সেই এই যে এখন রেজাল্ট এই যে এত ভালো একটা ফলাফল, লোকজন কীভাবে শুভেচ্ছা জানাচ্ছে? ফোনের হিড়িত কতটা করেছে? হ্যাঁ, কতটা ফোন আছে মানুষ? ফোন মানে আমি তো সময় পাচ্ছি না, মানে ফোন ধরার সময় অনবরত ফোন হচ্ছে, আসতেই আছে। কত ঘন্টা ধরে ছেলে পড়াশোনা করতে? মোটামুটি ও হচ্ছে 8-10 ঘন্টা। এবং হচ্ছে ওর আর একটা দিক আমি দেখছি আর কি, ওর পড়াশোনার কোনো টাইম নেই, ও যখন খুশি তখন, রাত বলো দিন বলো, ও যখন ইচ্ছে হয় সকালে পড়ে। কয় ছেলে? আমার 2 ছেলে। এ কি বড় না? না, এ ছোটো, অঙ্কুর হচ্ছে ছোটো। ওকে কী নিয়ে পড়াবেন আগামীতে? আগামীতে ওকে তো ডাক্তারি আর কি, ওই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। আপনি কী কাজ করেন? আমি এমনি মিউনিসিপ্যালিটির চাকরি করি। কতটা খুশি? না, সে তো খুশি অবশ্যই আর কি, ছেলের সাফল্যে একটু তো খুশি হবে। আপনার নাম? আমার নাম রবিকান্ত রায়।